অটোমান সাম্রাজ্যের প্রথম সুলতান ওসমান গাজীর পুত্র ওরহান গাজীর খাস উপপত্নী ছিলেন নীলুফার হাতুন। সুলতান ওরহান গাজীর জীবনে নীলুফার হাতুনের আগমন ঘটেছিল এক নাটকীয়তার মাধ্যমে। সুলতান ওরহান গাজী এবং নীলুফার হাতুনের জীবনের এক অজানা অধ্যায় আমরা তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। 1326 খ্রিস্টাব্দে প্রথম ওসমানের মৃত্যুর পর অটোম্যান সিংহাসনে বসেন দ্বিতীয় সুলতান ওরহান গাজী। হাতুন হল একটি ফার্সি শব্দ। ওসমানীয় শাসনকালে হাতুন শব্দটি মূলত নারীদের ক্ষেত্রে সম্মানজনক উপাধি হিসেবে ব্যবহৃত হতো, যার ইংরেজি অর্থ লেডি, অর্থাৎ ভদ্র মহিলা। কিছু কিছু ঐতিহাসিকের মতে নীলুফার হাতুন ছিলেন বিলেসিকের বাইজান্টিয়ান শাসক টেকফুর কন্যা, যার বাস্তব নাম ছিল হলফিরা। হলফিরার বিয়ের সময় ওরহানের পিতা সুলতান ওসমান গাজী বিলেসিক প্রদেশ আক্রমণ করে সেখান থেকে প্রচুর পরিমাণে উপঢৌকন এবং ছদ্মবেশী সৈন্য নিয়ে আসেন ওসমানীয় সাম্রাজ্যে। সেই ছদ্মবেশী সৈন্যের মধ্যেই লুকিয়েছিল হলফিরা। এরপর হলফিরাকে নির্বাচন করা হয়েছিল ওরহান গাজীর হারেমের উপপত্নী হিসেবে। তবে একটি বিকল্প উৎসেরও প্রমাণ পাওয়া যায়। কোনো কোনো ঐতিহাসিকের মতে নীলুফার ছিলেন বাইজান্টিয়ান রাজকুমারী হেলেনের কন্যা, যিনি জাতিগতভাবে গ্রিক বংশোদ্ভূত ছিলেন। বিলেসিক ম্যাজিস্ট্রেটের সাথে এই কন্যার বিবাহ স্থির হলে তিনি ওসমান গাজী এবং তার লোকেদেরকে তার বিবাহের উৎসবে আমন্ত্রণ জানান। ওসমান গাজী সেই ম্যাজিস্ট্রেটকে বিয়েতে আসার আগে তার সমস্ত জিনিসপত্র বিলেসিক দুর্গে রেখে যেতে বলেন। সেই সময় শিবিরের ভারী জিনিসপত্র প্রতিবেশী দুর্গগুলিতে অর্পণ করা স্বাভাবিক রীতি থাকায় ম্যাজিস্ট্রেট খুব সহজেই মেনে নিলেন। বিয়ে হবে বিলেসিক থেকে 2 ঘন্টা দূরত্বে অবস্থিত চকির পিনারে। কিন্তু পথে ম্যাজিস্ট্রেট ওসমানের সৈন্যদের দ্বারা ঘেরাও হন। ইয়ারহিসারের লোকেরা ম্যাজিস্ট্রেটকে দেখে দুর্গের দরজা খুলে দেয়। সেই সুযোগে ওসমানের সৈন্যরা ভেতরে প্রবেশ করে বিলেসিক দুর্গ জয় করে। সেই সময় ওরহান গাজী নববধূ হলফিরাকে বিবাহ করেন। সেই কন্যা ইসলাম ধর্ম গ্রহণ করলে তার নাম হয় নীলুফার হাতুন, ফার্সি ভাষায় যার অর্থ জলের লিলি। নীলুফার হাতুন ছিলেন ওরহান গাজীর উত্তরসূরি প্রথম মুরাদের মা। কসোভোর যুদ্ধের সময় মিলোস ওবিলিচের হাতে প্রথম মুরাদ নিহত হন। মুরাদের শাসনামলে নীলুফার হাতুন ভ্যালিদের সুলতান বা রানীমা হিসেবে স্বীকৃত হন। নীলুফার হাতুন অটোমান ইতিহাসে প্রথম এই উপাধি ধারণ করেছিলেন। নীলুফার হাতুন ইমারেতি, তুর্কি ভাষায় যার অর্থ নীলুফার হাতুন সুপ কিচেন, এটি আসলে দরবেজদের জন্য একটি ধর্মশালা, যা বর্তমানে তুরস্কের বুরসা প্রদেশের একটি আবাসন। এই বিল্ডিংটি প্রথম মুরাদের জন্য নির্মিত হয়েছিল। পরে নীলুফার হাতুনের মৃত্যুর পর সুলতান মুরাদ তার মাকে সম্মান জানাতে এটি তার মাকে উৎসর্গ করেছিলেন। 1383 সালে মৃত্যু হয় নীলুফার হাতুনের। তাকে বুরসার ওরহান গাজীর মাজারের ভেতরে সমাধিস্থ করা হয়। বন্ধুরা, ওরহান গাজী এবং নীলুফার হাতুনের জীবনের এই অজানা দিক জানতে পেরে আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা।